নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শুনলাম। বরাক নদীর তীরে থাকা মধুরবন্দে ঘরবাড়ি ও রাস্তাঘাট, আতঙ্কিত জনগণ। কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকুই বিলে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত বাইক চালক। বৃষ্টির জমাজলে নরকীয় অবস্থায় পরিণত শিলচরের ফাটক বাজার। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বিগত কয়েকদিন থেকে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর মধুরবন্দ বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা। বৃহস্পতিবার শিলচর মধুরবন্দ এলাকার আব্দুর রহমান মজুমদারের ঘর সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে আব্দুর রহমান মজুমদার সহ অন্যান্যরা জানান, তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় তাদের। যে কোনো মুহূর্তে তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য পাননি তারা, এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেননি এখনো পর্যন্ত। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্রে আশ্রয় দেওয়ার জন্য। আমার নাম কুসমা বেগম মজুমদার। জায়গার নাম হইল মধুরবন বরাক পার, মধুরবন পিএচি রোড 11 খন্ড। এটা বরাক নদী বেরেঙ্গা, বরাক নদী নানি বেরেঙ্গা সামনে আছে নানি, বাঁধ আছে বেরেঙ্গা না মধুরবন, সামনে তো বেরেঙ্গা বাঁধ আছে, বেরেঙ্গা বহুত আছে, বেতকান্দি বেতকান্দি বাঁধ আছে, বেতকান্দি বেতকান্দি বাঁধ আছে আগে। এখন আপনার কিরকম আছেন বা কি অবস্থা আপনার এখন? এখন অবস্থা আর মাটিয়া লাভ নাই, বেশ খারাপ। ওই তো তার আর বাবাও একারে জ্বর হইয়া, ঔষধ পত্র আনবার রাস্তাঘাট যাইবার কোনো চাহারা নাই, জ্বর হইয়া এখন মানুষ এখানে বিছনার অবস্থা। আপনারা তো দেখরা এখন আইসো, আপনারা এখন বর্তমানে আমরা কাঠোর চাউল খাই, কাঠোর চাউল খাইয়া আর বাকি খাইতাম কান্ত নেই, বাচ্চার আর ফলাটো সময় রুজি নাই, কিছু নাই। ছেলে একটা যোগালি কাজ করে, একটা ছেলের উপরে আমরা সাতজন আটজন পরিবারও মানুষ, আমরা কিলা চলি, চলবার মতন উপায় নাই। আপনারা দেখলে বুঝতে পারবো, আপনারা তো আইসো বুঝরা তো। আপনারা সরকারের কাছে দাবি কি? সরকারও আছে, আমরা ওটা অনুরোধ চাইছি সরকারও আছে, মানে আমরা অন্তনে হরবার কোনো ব্যবস্থা একটা আমরা দিতা, কোনো আশ্রয় দিতা, আর একটা আমরা গরুবালা ব্যবস্থা করে দিতা। আমার পুয়া যোগালি করে ইতার উপরে যেন আশ্রয় দিবা, আমরা গরদার মানাইতে পারতাম না। আর এলকু বর্তমানে চলবারও নাই, এলকু বর্তমানেও আমরা একটা হেল্প করতা সরকার। মানে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট ডুবাইলি ছিল, রাস্তাঘাট পুরা ডুবাই, আপনারা দেখলা তো রাস্তাঘাট ডুবাইল, বাড়িও পুরা নের গিয়া, বাড়ি পুরা নের গিয়া। মাঝে আর দুই একবার যে জল খুব বেশি বাড়ি ছিল, তখন এটা জল ডুবছিল, বাড়ি ডুকছে, ওই তো হইনা আপনারা ডুকছে, হেতুকু ডুকলে তো বয় করছি না, এখানে ভাঙ্গিছে না, এখন ভাঙ্গিয়া নিয়া তো আমার একারে আমার মাতিয়া লাভ নাই, আমার তো বয় বেজা। সন্ধ্যারাতে কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকুই বিলে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত মোটরসাইকেল চালক। বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ কাটাখালের মধ্যবর্তী নতুন বাইপাস সংলগ্ন জায়গায় লরি মোটরসাইকেলের সংঘর্ষ। ভয়ঙ্করই দুর্ঘটনায় গুরুতর আহত নরসিংপুর তৃতীয় খণ্ড গাংপাড়ের এক যুবক। প্রত্যক্ষদর্শী এক চালকের বক্তব্য থেকে জানা গিয়েছে, কাবুগঞ্জ থেকে আইজল অভিমুখে যাওয়া মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা AS01LC7674 রেজিস্ট্রেশন নম্বরের একটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেল চালক জাতীয় সড়কে ছিটকে পড়লে কাবুগঞ্জের দিক থেকে যাওয়া একটি এলজো বাহনের তার উপর দিয়ে চলে যায়। ঘটনাটি সংঘটিত করে দ্রুতগতিতে পালিয়ে যায় লরিটি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। প্রত্যক্ষদর্শীদের খবরে ছুটে আসে ধলাই পুলিশ, খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখিয়ে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে স্থানীয়রা ঘাতক লরিটির পিছু ধাওয়া করে কাবুগঞ্জ বাজারে এসে পালিয়ে যাওয়া লরিটি আটক করেন। যদিও সুযোগ বুঝে চালক ও সহচালক লরিটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে পাকুই বিলের ঘটনার খবরে জড়হন এলাকার অসংখ্য মানুষ, তারা আহত যুবককে শনাক্ত করেন। জানা গিয়েছে আহত যুবক নরসিংপুর তৃতীয় খণ্ড গাংপাড়ের বাসিন্দা তুতা মিয়া লস্কর। তুতা মিয়ার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। পরে ধলাই পুলিশ লরি ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিয়ে গেলেও অ্যাল্টো বাহনের কোনো হদিশ পাওয়া যায়নি।
বাইকের মাঝে কয়জন আসলো? বাইকের মাঝে একজন মানুষ দেখছি, ও ওখানে উড়াই ভালাইল, আর তার গাড়ির তলে বাইক ঢুকিছে, বাম্পারের তলে, আর হে সেসরে ইয়া ভাগরে উল্টাই ভালাই হে বাজি আইয়ো। আচ্ছা আচ্ছা, আমি ভিজনের গাড়ি আসলাম, কাটে ইয়া কাবুগন বাজারও ধরছি তারে। আচ্ছা, আমার এরপরে কই গেছে এখন ড্রাইভার? এখন ড্রাইভার বাকি গেছে গাড়ি ভালাইয়া। এই এই গাড়িটা কোন জায়গার গাড়ি হয়তো পারেন না তো? গুয়াহাটি একদম কিছু লড়ে না দড়ে না, হে অগরে ভালাইয়া, আর বাইকে উল্টাই ভালাইয়া কখনো লাশ হতে পাইব, যদি মরে তো মানুষটা পাইব, নাহলে বাইকও তো একদম ঘোড়া ঘোড়া হয়ে গেল, আমি দেখলাম তো তার পিছনে। এ আমারে ভাস দেয় না বাইকটা কি যাতে বাইক হইল 220 পালসার নেই পালসার আমি বাজারও আইবার আগে আমার ভাল দেয় না, নাগর বেলতে গিয়ে আমার খুব দাবাইয়া ধরছে, আমি ওই ছোটো গাড়ি আনি আমার ভালাই দিতে বাজারও আইয়া তারে আড়েছি আমি, ভালো ড্রাইভার তো হয়ে গেল আমি জানি না। বৃষ্টির জমাঝুলির নরকীয় পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার জমাঝুলির জন্য ব্যবসায়ীদের মাথায় হাত। বিগত কয়েকদিন থেকে জমাঝুলের যন্ত্রণায় ভুগছেন শিলচরের সব থেকে বড় বাজার শিলচর ফাটক বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বাজারের রাস্তা, দোকানের মধ্যে জল ঢুকে গিয়েছে, ব্যবসায়ীদের কাপড় চোপড় থেকে শুরু করে অনেক মূল্যবান সামগ্রী জলে নষ্ট হয়ে আছে। গত কয়েক বছর থেকে বাজারের নালা সাফাইয়ের হাত দেয়নি পৌরসভা, তাই আজ বাজারের এই পরিস্থিতি। তারা আরও অভিযোগ করে বলেন, বর্তমানে পৌরসভার বোর্ড না থাকায় এডিসি দায়িত্বে রয়েছে এই এলাকা, ওনার তত্ত্বাবধানে যথাসময় তুলা আদায় করা হচ্ছে, কিন্তু এডিসি বাজার এলাকায় এসে তাদের কোনো খোঁজ খবর নেননি। আমাদের ফাটক বাজারে জল হয়ে যায়, আপনি দেখতে পেয়েছেন অল্প আগে 15-20 মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফাটক বাজারের কতটুকু জল হয়েছে, হাঁটু সমান জল হয়ে গিয়েছে। এখানে ফাটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন, ওদের পুরাম জিনিস ভিজে গিয়েছে, কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গেছে দোকানের, ওদের যে লস হয়েছে ওটা কে দিবে? আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয়, কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না, ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প 5-10 মিনিট অল্প পরিষ্কার করে চলে যায়। এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেই, এখন এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয়। উনি একবারে আসেন নাই, কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে, যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে। চোড়া বৃষ্টি আইলেও তো পাটক বাজারে ওই যা দুনিয়ার জল, চৌকির উপরেও মাল থাকলে মাল ওল ভিজে যায় না, নালা পরিষ্কার হয় না, কোনো কাজ হয় না, কোনো কর্ম হয়, ছোটো মোটো দোকানদার তারা কিতা কিলা বাঁচবো বোঝাটা মুশকিল। হ্যাঁ, নালাও পরিষ্কার না, কিচ্ছু না। হ্যাঁ, তুলা তো ঠিকই মুসবিলিটি নেয়, কিন্তু করাই কিতা আমরা নিজেও বুঝি না। আর ওই পুরস্কার যদি হইতো তো আপনার চোখে দেখেন না কতখান জল, চৌকির উপরে জল যদি উবাইয়া যায় গিয়া তো একটা দোকানদার কত কষ্ট হইতেছে। হ্যাঁ, পুরা মাল ওল ভিজিয়া নোকসান, কত টাকা আজকে নোকসান যে হইলো ওইটা 3 মাসে অসুল হইতো না। গতকাল কাছাড় জেলার শালচাপড়া টুকর গ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে শালচাপড়া শ্রীকোণা সহ বিভিন্ন এলাকা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে শালচাপড়া রেলগেটের আশপাশ এলাকার মেইন রাস্তার উপরে জল উঠে গেছে, তাই প্রাণের ঝুঁকি নিয়ে অনেক যানবাহন চলাচল করছে, তবে আর কতক্ষণ চলাচল করতে পারবে তা বলা মুশকিল।
মর্মান্তিক দুর্ঘটনাস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালো উদ্ধারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার দুপুরে একটায় উদ্ধারবন্দ বিধানসভার গোসাইপুর জেপি দুর্গানগর প্রথম খণ্ড চলিতাকান্দি এলাকার মাটির দেওয়াল ধসে ছয় মাসের শিশুপুত্র সহ বাবার মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। সেই অসহায় পরিবারের হাতে সাময়িক চলার জন্য ত্রাণ সামগ্রী, তেরপাল ও কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা। সংগঠনের সভাপতি মঈনুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে জানান, আসাম সরকারের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা থেকে অসহায় পরিবারটি বঞ্চিত। বর্তমানে এই দুর্ঘটনায় মৃত আজিরের পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছে, তাই সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্জি জানান। তিনি আরো বলেন, এই অসহায় পরিবারের মর্মান্তিক ঘটনাটির খবর পেয়ে সৌদি আরব থেকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন শাহিদ লস্কর। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আয়াজউদ্দিন লস্কর, বিজয় সাহা, ইকবাল হোসেন ও ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা। আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে এই ফ্যামিলি আমরা দেখা করছি বা আমরা সমবেদনা জ্ঞাপন করি। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা কোন ভাষায় দুঃখ প্রকাশ করবো আমরা একটা ভাষাটাও পাইছি না, কিন্তু আজকে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অল্প কিছু খাদ্য সামগ্রী, তার রেশন যেটা কয় এটা, বা একটা তেরফাল আর কিছু আর্থিক সাহায্য আমরা যতটুকু পারছি তার হাতে তুলিয়া দিয়েছি। আগামীতে আমরা আরও চেষ্টা করবো এই ফ্যামিলির পাশে ইয়া দাঁড়াইবার লাগে। তার সঙ্গে আমি আমার আসাম সরকারের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ করতে চাই, আজকে যে এত বড় একটা অঘটন ঘটছে, এই অঘটনটা একমাত্র গোরের লাগে হয়েছে। আজকে যে ভারতবর্ষে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কয়, যেটা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় যেটা, এটা যদি প্রাপ্য হোক যার, হে যদি পাইতো, তাহলে কিন্তু আজকে এইরকম অবস্থা হইত না, এরকম অঘটন আমরা চোখের সামনে ইয়া পড়তো না। আজকে আপনারা দেখুন, এটা মাটি দিয়ে একটা দেওয়াল বানাইয়া তারা ঘর বানাইয়া থাকে, আর এই মাটির দেওয়ালটা বৃষ্টি দেওয়ার পরে মাটির দেওয়ালটা নরম হইয়া কিরকম করিয়া এটা পড়ছে, এরকম কিন্তু নতুন ঘটনা নাই। এটা কিন্তু আগে থেকে আমরা দেখি আছি, এরকম ঘর ভাঙিয়া মানুষ পড়িয়া মারা যায়। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা সার্ভে করে, সার্ভে করিয়া প্রত্যেক যারা মানে অংশীদার এই ঘরের হকদার যারা আছে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা হকদার আছে, তারা যাতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটা পায়, এটার লাগে আমি বিনম্রভাবে অনুরোধ করবো আসাম সরকারের কাছে। তার সঙ্গে আমি জেলা প্রশাসন বা আমার স্থানীয় বিধায়ক যারা আছেন, নগদ কিছু আর্থিক সাহায্য যাতে তারা পায়, এটার লাগে আমি তারা কাছে বিনম্রভাবে অনুরোধ করবো, যাতে এই পরিবারের খবরটা লই নেয়া। এটাই নানা কার্যক্রমের মধ্যে দিয়ে শিলচর শ্যামানন্দ লেনের চন্দ্রিকা সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার সন্ধ্যায় কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপর সন্ধ্যা 8টা থেকে 9টা অবধি কবিতা পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে মহিলারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বক্তব্যে সভাপতি স্বপ্না দত্ত চৌধুরী বলেন, তারা 2016 সাল থেকে বিভিন্ন এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে আসছেন প্রচার বিমুখভাবে। মহামারী করোনা চলাকালীন তারা বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ও সেই সঙ্গে সংগঠনের সঙ্গে যুক্ত মহিলারা ব্যক্তিগতভাবে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনার জন্য যথাসাধ্য অর্থ সাহায্য করে থাকেন। সঙ্গীত শিল্পী মোনালি পাল বলেন, প্রত্যেক বছর 19শে মে ও 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন। তাদেরকে বিশেষভাবে উৎসাহ ও সাহায্য করে থাকেন সমাজকর্মী দেবাশিস সোম এবং এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও তবলাবাদক উৎপল বিশ্বাস। 2016 সালে আমাদের এই সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। আমরা প্রত্যেক সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা এই কয়েক বছর আমরা সমাজের কাজ করে গিয়েছি। আমরা আজকে অষ্টম প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সংগঠনের মূল উদ্দেশ্য এই সমাজের কাজ করা, অনেক দুস্থ ব্যক্তিকে আমরা এই গত কয়েক বছরে আমরা অনেকের পিডাব্লিউ সমাজের কাজের জন্য পিডাব্লিউডি অফিসে গিয়েছিলাম, রাস্তাঘাটের জন্য মিউনিসিপ্যালিটি অফিসে, পিএইচই অফিসে গিয়ে আমরা জলের জন্য, বিদ্যুতের জন্য কাজ করে গেছি। সেটা নির্দেশক আমাদের কাছে আছে, আমাদের প্রচার নাই। অনেকে হয়তো আমাদের সংগঠন, আমরা যখন 2016 সালে এই অপরাজিতা হিসাবে আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল, আজকে এই 3 জুলাই 2024 সালে সেইটা নাম পরিবর্তন করে আমরা চন্দ্রিকা মহিলা সংগঠন শ্যামানন্দ আশ্রম রূপ নাম
মানে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এই শুভ অনুষ্ঠানটি আমরা খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার হাতে খোঁজের উপদেষ্টা প্রফেসর তুষার কান্নগো উনার পিতার মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে পানীয় জল খাওয়া দাওয়ার জন্য খোঁজ সংস্থার হাতে 5,000 টাকা অসহায় মানুষের জন্য তুলে দিলেন ডক্টর এম মাসুম ও সাধারণ সম্পাদক সজল লস্করের হাতে। মানে খোঁজের টোটাল টিম যেভাবে বন্যাক্রান্ত বানভাসী লোকদের পাশে দাঁড়িয়ে খাদ্যের যোগান দিচ্ছে, ওই ব্যাপারটা আমাকে যেন খুব বেশি নাড়া দিয়েছে আবেগের দিক থেকে। আর আজকে আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে একটা মনের আবেগটা ডাবল হয়ে গেছে। তাই আমি যোগাযোগ করে যোগের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সাহেবকে যোগাযোগ করে আমি অনুমতি নিয়ে আমি ওই কাজটাকে আরও এগিয়ে দেওয়ার জন্য একটা ক্ষুদ্র অনুদান আমি দিয়েছি আজকে। আশা করি কাজটা আরও সুন্দর হবে এবং বন্যাক্রান্তদের মানুষের পাশেও দাঁড়াতে পারবে। আমরা আজকে তুষারকান্তি দেবকান্তর কাছ থেকে 5,000 টাকা অনুদান গ্রহণ করলাম। উনি ইদানিং যে বন্যা হচ্ছে, আমরা যে কাজ করছি সেই বন্যায় কাজের জন্য এই টাকাটা আমাদেরকে দিয়েছেন এবং আমরা চেষ্টা করব যাতে এটা পুরোপুরিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি এবং সাধারণ লোকের জন্য যে আমরা জল বা খাদ্য সরবরাহ করি বন্যার সময়, সেটার জন্য এই টাকা আমরা ব্যয় করব, সেটাই আমরা অঙ্গীকার করব। আজ আমাদেরকে খুঁজের উপদেষ্টা প্রফেসর তুষার কান্নগো মহাশয় বন্যাক্রান্ত মানুষের পাশে যাওয়ার জন্য জল এবং অন্যান্য খাবার নিয়ে 5,000 টাকার চেক দিয়েছেন আমাদের সভাপতি ডক্টর এম মাসুম সাহেবের হাতে। আমরা আশা করি দু একদিনের ভিতরে, শনি রবিবারের ভিতরে এই কাজটা আমরা যে কোনো অঞ্চলের মধ্যে আমরা এই টাকাটা ব্যবহার করব। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই এই সময়ে তুষারবাবু যেভাবে এগিয়ে এসেছেন, অন্যরাও এরকম এগিয়ে আসবে বলে আমাদের আশা। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাক নদীর তীরে থাকা মধুরবন্দে ঘরবাড়ি ও রাস্তাঘাট আতঙ্কিত জনগণ। কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকুই বিলে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত বাইক চালক। বৃষ্টির জমাজলে নরকীয় অবস্থায় পরিণত শিলচরের ফাটক বাজার। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।